হ্যালো বন্ধুরা তোমার সকলকে স্বাগতম তোমাদের চ্যানেল ডাব্লিউ বি প্রাইভেট টিউশানে তো আজকের এই ভিডিওতে আমার মার্টিন প্রশ্নবিচিত্রা ষষ্ঠ শ্রেণী তৃতীয় পর্যায়ক্রমে মূল্যায়নের মডেল কোশ্চেন পেপার ছয়ের প্রশ্নের উত্তর নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করবো তো ভিডিও শুরু হওয়ার আগে তোমাদের চ্যানেল নতুন হও তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে নোটিফিকেশান অন করে দাও পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য চলো ভিডিও শুরু করা যাক একের দাগে বলছে ঠিক উত্তর বেছে নিয়ে লেখো যে কোনো ছটি একের দাগের সন্তান যা তিব্বত ড্যাশ জাপানে গড়িল উপনি গড়িল উপনিবেশ সঠিক উত্তর হবে অপশান নাম্বার খ চীন একটা বলছে বিপ্লব যতীন দাস শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সঠিক উত্তর হবে অপশান নাম্বার গ উনিশশো উনতিরিশ খ্রিস্টাব্দে দুইটা তিনেরটা বলছে এক বিন্দে দুইটি কুসুম এক ড্যাশ ঠাঁই অপশান নাম্বার গ ভারতে কুলে কুলে কেমন ধরনের দেখা যায় সঠিক উত্তর হবে অপশান নাম্বার গ সবুজ পাঁচটা প্রফুল্ল যে বই থেকে হু হু রচনা ঠুকে এনেছিল অপশান নাম্বার গ দে সরকারের ছয়টা বলছে এক একটি রতন যেন নাই বা কেউ চিনুক উদ রতন বলতে কবি আসলে বোঝাতে চেয়েছেন অপশান নাম্বার গ জ্ঞান ও বিদ্যা নেক্সট বলছে কত রানে সিসি এইচ আউট হয়ে যায় সঠিক উত্তর হবে অপশান নাম্বার ঘ চোদ্দ এবার যে দুধের দাগের প্রশ্ন নিজের প্রশ্নের উত্তর নিজের ভাষায় লেখো যে কোনো যে কোনো ছয় যে কোনো ছয়টি এক একটা বলছে বলছে হিন্দ না জওয়ান সভাকে প্রতিষ্ঠা করেন উত্তরা বিপ্লবী ভগৎ সিং দু বলছে হাবুর বিপদ হাবুর বিপদ গল্পে সুধীর বাবুর কপালে ভাঁজ ঘেঁসে চিন্তা মনে জামা হওয়া অসন্তোষের চিন্তা নেক্সট বলছে তিনেরটা ননিদা নট আউট গল্পে লেখ খেলা কটায় শেষ হওয়ার কথা ছিল বিকেল পাঁচটা দিয়ে দাগের চারটা বলছে কিশোর বিজ্ঞানী কবিতায় কিশোরের মন লাগে না কিসে খেলায় নেক্সট বলছে দেয়ের দাগের পাঁচেরটা বলছে ধরাথল কবিতায় কবি মনে আজ কি ভাবনা এসেছে উতরা লিখে নাও কবির মনে আজ এই ভাবনা এসেছে যে কত ছোট ছোট কথা আছে আছে ছোট গীত চারপাশের পৃথিবী থেকে যা আরোহণ করে নেওয়া যায় নেক্সট প্রশ্ন বলছে ছয়টা মোরা এ দুই সহোদর ভাই কবিতায় সহদর করা হিন্দু ও মুসলমান নেক্সট প্রশ্ন বলছে দুদে সাতেরটা উচ্চ উচ্চকণ্ঠে কী বলে উত্তর তোমার লিখে নাও দ্বিজেন্দ্রলাল রায়ের বঙ্গ আমার জননী আমার কবিতায় বঙ্গ সন্তান উচ্চ উচ্চকণ্ঠে আমার দেশ বলে এরপরে সে দেখো পাঁচের দাগে নিচে প্রশ্ন উত্তর দাও যে কোনো দুটি একেরটা কে চেঁচিয়া বলেছিল মানহানির মোকদ্দমা উত্তরা কোলা ব্যাং পাঁচের দাগে দুই কা তিন মাস জেল আর সাত দিনের ফাঁসি হুমকি হলো ন্যাডার পাঁচের দাগে তিন ব্যাকরণ সিং এর ঠাকুরদাদা কী খেয়ে শেষ করেছিল এক সাহেবের আধখানা তাবু প্রায় নেক্সট দেখো প্রশ্ন চারটের দাগের প্রশ্নগুলো দেখো ড্যাশ প্লাস মান বর্তমান শূন্যস্থান ও সঠিক উত্তর অপশান নাম্বার খ আটের দাগে দুই সল বাক্য সাধারণত কয়েক প্রকারের অপশান নাম্বার খ তিন প্রকারের এরপর রয়েছে দেখো আটের দাগে তিন অর্থ কোন অর্থ বাক্য দুটি যে প্রকারভেদ অপশান নাম্বার গ নির্দেশক বাক্য নির্দেশক বাক্য এরপর জোরে জোরে পড়লে ভুল কম হয় অসাটি হল পড়লে অপশান নাম্বার খ নেক্সট বলছে কৃত ও নন্দিত কিসের প্রকার অপশান নাম্বার ক প্রত্যয়